একটা কথা আছে বিপদ যখন আসে তখন সব দিক দিয়ে আসে মুচখানের হয়েছে তাই সে ভাবেনি এমন কিছু হবে তার চাচা চাচি যে তাকে এভাবে ছেড়ে চলে যাবে সে হয়তো কল্পনা করেনি এখন আবার তার থাকার জায়গাটুকু নেই কারণ তার চাচাতো ভাই ভাবি তাকে বাসা থেকে বের করে দিয়েছে ছোট থাকতে বাবা মাকে হারায় মুসকান থাকত মামা মামির কাছে তারা ছিলেন নিঃসন্তান তাই মুসকানকে অনেক ভালোবাসতেন কিন্তু মুসকানের বয়স যখন দশ তখন তার মামা হার্ট অ্যাটাকে মারা যায় এরপর থেকে মামি দেখভাল করতো মুস্কানে কিন্তু মাস দুয়েক আগে তিনিও মারা যান লন্ডনে বসবাসত মুসকানের চাচা চাচি এ খবর জানতে পেরে মুসকানকে লন্ডনে নিয়ে আসার ব্যবস্থা করেন মামির মৃত্যুর খবর প্রথমে মানতে না পারলেও ধীরে ধীরে তা মেনে নেয় তার চাচা চাচি অনেক ভালোবাসত কিন্তু চাচা তো ভাবি মুসকানকে একদম সহ্য করতে পারতো না মামির মৃত্যু দুই মাস পরে যে তাকে চাচা চাচির মৃত্যুর খবর শুনতে হবে সে ভাবেও নিজেকে একটা অপয়া মনে হচ্ছে তার কেননা আপন কেউ তার সাথে বেশি দিন থাকে না তাকে ছেড়ে চলে যায় সে শুধু ভাবে তাকে কি এই দুনিয়ার ভালোবাসার কেউ নেই আচ্ছা যদি ভালোবাসে কিন্তু আবার আপনজনের মতো যদি সেও চলে যায় কালকে বিকেলে হঠাৎ করে সংবাদ দাসে মুসকানের চাচা চাচি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টের জন্য তাদের পুরো শরীর ঝলসে যায় পুলিশ বলেছেন স্পট ডেট এটা শুনে মুসকানরা নিজেকে ঠিক রাখতে পারেনি কান্না করতে করতে দুবার জ্ঞান হারিয়েছে কিন্তু ভাইয়া ভাবি একবারও তার কাছে আসেনি বাসার কাজের মেটা মুস্কানের খেয়াল রেখেছে আজকে সারাদিন শরীর ক্লান্ত ছিল মুস্কানের সন্ধ্যার দিকে শরীর একটু ভালো লাগায় ডাইনিংয়ে যায় কিছু খাবার খেতে কিন্তু সে খাবারটুকু হয়ে উঠে নাই তার কারণ ভাবির মুখকে কাছ থেকে খাবার কেড়ে নিয়ে চট দেয় এতে টাল সামলাতে না পারে টেবিলের কোনায় ঘুতো খেয়ে পড়ে যায় ভাবি রেগে বলে তোর মতো এখন এই দুনিয়া আছিস কেন নিজের বাবা মাকে খেয়েছিস আবার মামা মামি এখন আবার চাচা চাচি তুই মানুষ নাকি রাক্ষস রে তোর সাথে তো থাকা মানুষগুলো বেশি দিন বাঁচে না কবে যেন আমাদের খেয়ে পেলিস তার আগে বিদায় হয় এখান থেকে মুস্কান কান্নারত অবস্থায় বলে এসব কী বলছো ভাবি আমি এখন কোথায় যাবো কোথাকা এখনকার কিছুই তো চিনি না আমি সেটা আমার সমস্যা নয় তুই এখন যাবি মানে যাবি আমার তো সমস্যা আর বাড়াতে চায় না দাঁড়া তুই এখানে আমি তোর কাপড় চপড় নিয়ে আসছি নিজে আনতে গেল আবার দেখা যাবে কিছু জিনিস চুরি করে আনছিস মুসকান আর কিছু না বলার সুযোগ দিয়ে ভাবি মুস্কানের রুমে গিয়ে সব কাপড় চোপড় একটা ব্যাগে ভরে এনে মুসকানের সামনে দেয় মুস্কান আকুদি মেনে তো করতে থাকে ভাবি আমার কথাটা শোনো একবার আমি কোথায় যাব এ সময় আমি তো একটা মেয়ে ভাবি এটুকু চিন্তা করো যে আমি একা মেয়ে কোথায় আশ্রয় নেব সেসব আমি জানি না বাপু তুই শুধু বসে বসে খাবি এটা তো হয় না এ কয়দিন তো আব্বা আম্মা ছিল তাই কিছু বলিনি তোকে কিন্তু এখন আর সহ্য হচ্ছে না তোকে তুই এখনই চলে যা না হলে আমি ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো মুসকান এবার ভাবির পা ধরে বসে পড়ল ভাবি দয়া করে আমাকে থাকতে দাও আমি কাজ করব টাকা কামাই করে এনে দিবো কিন্তু তাও আমাকে থাকতে দাও তুই কথা শোনাচ্ছিস না তো চল এবার বলে মুসকানে হাত ধরে টানতে টানতে বাড়ির বাহিরে এনে তা দরজায় ডাকিয়ে দেয় ভাবি মুসকান কয়েকবার দরজা নক করে কিন্তু ভাবি দরজা খুলে না শেষ পর্যন্ত মুসকানকে চলে আসতে হয় সেখান থেকে রাস্তায় হালকা আলোয় একা হাঁটছে মুসকান নিজেকে বড্ড বেশি একা মনে হচ্ছে অবশ্য মনে হওয়ার কথা কারণ আপন বলতে কেউ নেই এই পৃথিবীতে নিজের নিজের সাথে কথা বলছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফলছে ভাবি তো ঠিকই বলছে তুই তো একটা আস্ত রাক্ষস সবাইকে খেয়ে ফেলিস তুই আল্লাহ এমন কেন করলো আমার সাথে আপন বলতে কাউকে রাখলো না কেন এখন আমি কোথায় যাব কার কাছে আশ্রয় নিব কিছুদূর যাওয়ার পর সদস্য কিছু ছেলে মুসকানের উদ্দেশ্যে বলে হে বিউটিফুল লেডি হোয়াই ইউ আর অ্যালোন ডু ইউ ওয়ান্ট আওয়ার কোম্পানি একথা শুনে মুচকানের ভয়ে যেন আত্মা শুকিয়ে আসছিল হাত পা ঠান্ডা হয়ে আসছে একে বিপদ তার উপর আর এক বিপদ মুসকান এমন ভাব নিয়ে হাঁটা ধরলো যেন সে কিছুই জানে না কিন্তু ছেলেগুলো পিছু ছাড়লো না তারা মুস্কানের পিছনে আসা শুরু করলো ধীরে ধীরে মুস্কানে বেশ ধারে কাছে চলে আসলো তারা মুস্কান পিছন ফিরে যে ছেলেগুলো তার অনেক কাছে চলে এসেছে এবার মুস্কান আর কিছু না ভাবে ব্যাগটা রেখে দৌড়ানো শুরু করলো তাকে এখন তার ইজ্জত বাতাসতে হবে প্রাণপণে ছুটছে সে বার কয়েক পিছনে তাকিয়ে দেখছে যে ছেলেগুলো এখনও তার পিছিয়ে পড়ে আছে কিনা সে যা ভেবেছিল তাই ছেলেগুলো এখনো তার পিছে দৌড়াচ্ছে নিজের বন্ধুর বাসার উদ্দেশ্যে গাড়ি নিয়ে যাচ্ছিল আপনান ছোট থেকে লন্ডনে থাকে সে পরিবার সহ ভাই বোন কিন্তু প্রাণপ্রিয়ক বন্ধু আছে ফ্যামিলি বিজনেস জয়েন করছে আপনান এক বছর আগে ধীরে ধীরে উন্নতি করছে দেখতে মাশাআল্লা বেশ সুন্দর দেখতে কিছুটা এদেশীয় কারণ ছোট থেকে লন্ডনে থাকতে থাকতে চেহারা এদেশীয় একটা ছাপ পড়ে গেছে বলা যায় হাইটে বেশ আবার তার গার্লফ্রেন্ডসের না বলা যায় না কারণ রিসেন্টলি ব্রেকআপ হয়েছে এগুলো অবশ্য তার কাছে টাইম ছাড়া আর কিছুই না কারণ এ পর্যন্ত তার একটাও গার্লফ্রেন্ডসের প্রতি তার লাভ ফিলিংস আসে না এদিকে মুসকানকে দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে এসে পড়ে আর সেই গাড়ির মালিক হলো আপনান মুসকান ধাক্কা খেয়ে নিচে পড়ে আছে এদিকে গাড়ির সামনে কে পড়েছে এটা দেখার জন্য গাড়ি থেকে বের হয় মুস্কানকে দেখলো গাড়ির হেডলাইট নিয়ে আফসা হলে মুসকানকে দেখে প্রকার ক্রাশ খেলো আপনান সে মুসকানের সাহায্য করার জন্য এগিয়ে গেল কিন্তু তার আগে উঠে আবার আবার দিল মুস্কান কারণ সে আপনারকে এদেশীয় ভেবেছে আর তার মনে হচ্ছে এদেশীয় ছেলে সে হয়তো কিছু করবে তারপর আবার যুবক মুস্কান চলে যাবার পর আপনার আবার গাড়িতে উঠলো এখন আর তার কিছুই ভাল লাগছে না তাই নির্যাতনের উদ্দেশ্যে রওনা দিল সে এদিকে মুস্কান দৌড়তে দৌড়তে হাঁপা দিয়ে সে সামনের দিকে একটা ভাঙা টাইপের দেওয়াল দেখলো গিয়ে সেখানে আশ্রয় নিল কারণ তার মন হলো এই জায়গায় হয়তো কেউ আসবে না এখানে আপাতত থাকা যায় মুস্কান গিয়ে সেই বাড়িতে আশ্রয় নিল আলো বলতে কিছু নেই যে মোবাইল ছিল বাড়ি থেকে বের হওয়ার সময় সেই মোবাইলটা দেয়নি ভাবে এজন্য এভাবে অন্ধকারে কাটাতে হবে হঠাৎ কারো কাঁধে হাতের স্পর্শ পেয়ে আত্মীয় উঠলো মুস্কান চিৎকার দিয়ে উঠলো সে পিছনে থাকা ব্যক্তিটি মুখ চেপে দিল মুস্কানে সে ব্যক্তিটি বলল প্লিজ ডোন্ট ডু দিস আই অ্যাম হেয়ার টু হেল্প ইউ এ কথা বলে ব্যক্তিটা মুস্কানের মুখ ছেড়ে দিয়ে সামনে এসে নিজের মোবাইল আলোয় জ্বালিয়ে ধরলো নিজের মুখের উপর মুস্কান ব্যক্তিটাকে লক্ষ্য করে দেখলো মধ্যবয়সী একটা লোক এদেশীয় মানুষ সে মুস্কান বলল হাউ ডিড ইউ ফাইন্ড মি হিয়ার লোকটা বুঝিয়ে বলল যে সে মুস্কানকে দৌড়ে এখানে আসতে দেখেছে ভেবেছে হয়তো বিপদে তাই এগিয়ে এসেছে লোকটি মুসকানকে ভরসা দিল সে মুস্কানের কোনো ক্ষতি করবে না মুসকানে ইচ্ছে হলো লোকটাকে বিশ্বাস করতে এখন এছাড়া অবশ্য আর উপায় নেই লোকটি মুস্কানে নিজের পাশায় নিয়ে যেতে চাইলো তিনি নিজের মোবাইলে নিজের স্ট্রির ছবি দেখালো মুস্কানের ভরসা দেওয়ার জন্য গাড়িতে বেশ কিছুতে যাওয়ার পর মুসকান লোকটিকে জিজ্ঞাসা করলো ডু ইউ হ্যাভ ওয়াটার ইয়েস বলে লোকটা একটা পানির বোতল এগিয়ে দিল মুস্কানের দিকে মুস্কান সে পানি পান করলো কিন্তু কিছুক্ষণের মধ্যে আর নিজের হুঁশ থাকলো না অজ্ঞান হয়ে গেলো কোনো গন্তব্যের দিকে যাচ্ছে যাচ্ছে নিজেও জানে না আধো আধো চোখ খুলে মুস্কান দেখলো তার সামনে একটা মধ্যবয়সী লোক আর একটা যুবক ছেলে নিজেদের মধ্যে তারা কথাবার্তা বলছে যেটুকু শুনতে পেল মুস্কান তাতে বুঝে গেলো সে এবার শেষ রক্ষাটুকু হয়তো হবে না মধ্যবয়সী লোকটার সাথে যে কথা বলছে সে হলো আকাশ তেরো বছর বয়সে মা মারা যাওয়ার পর বাবা নতুন বিয়ে করে তাকে অবহেলা করা হয় একাকিত্ব ডুবে যায় সে তেরো বছর বয়সে পরিচিত এক আঙ্কেলের সহায়তায় লন্ডনে আসা আকাশ এখানে সেই আঙ্কেলের বাসা ছিল কিন্তু তিনি থাকতেন বাংলাদেশে মাঝে মাঝে লন্ডনে আসতেন তিনি লন্ডনে তিনি যে বাসায় থাকতেন সেখানে আকাশ আছে এখন পর্যন্ত ছোট থেকে দেখভাল করতো সে বাসার একজন কাজের মেয়ে মায়ের মতো স্নেহ করতে আকাশকে নাম সফিয়া দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর সব মেয়েরা তার পিছে পিছিয়ে ঘুরে অনেকে সে তার রাতের সাথী হতে দ্বিধা করেন না আকাশের জীবনে এক রাতের সাথী হতে পেয়ে সে গুটি কয়েক মেয়ে এই জন্য মেয়েরা নিজেকে ভাগ্যবতী মনে করে অবশ্য লন্ডনে তো এসব নর্মাল ব্যাপার সফি অনেকবার আকাশকে মানা করেছে কিন্তু আকাশ সে কথা শোনেনি বিজনেস করাটা একটা প্যাশান কিন্তু এটা একটা নেশা যা তাকে জোকে ধরেছে আকাশ সেই আঙ্কেলের সহায়তায় লন্ডন থেকে পড়াশোনা করেছে আর ওনার সহায়তায় নিজের বিজনেস দাঁড় করেছে আকাশ সেই মধ্যবয়সী লোকটাকে উদ্দেশ্য করলে চাচা অনেকদিন পর একটা সুন্দরী পেলাম আজকে রাতটা অসম হবে তোমাকে অনেক থ্যাংকস সেই লোকটা একথা শুনে মাথা নাড়িয়ে হেসে চলে গেল লোকটার নাম অ্যান্ড্রিড তিনি আকাশের বাড়িতে একজন কর্মচারী আকাশের প্রয়োজনে তিনি এগিয়ে যান সোফিয়া হাজব্যান্ড উনি লোকটি আরও আকাশকে এসব খারাপ কাজে সাহায্য করে আকাশে থাকতে 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 সোফিয়া আর এন্ড্রিড বাংলা ভাষা বুঝে ঠিক কিন্তু ঠিকমতো বলতে পারে না এন্ড্রিড চলে যাওয়ার পর আকাশ রুমের দরজা আটকে মুসকানের দিকে এগুতে থাকে মুসকান হালকা জ্ঞান থাকলেও সে আবারও অজ্ঞান হয়ে যায় মুসকানের কাছে এসে আকাশ দাঁড়ায় মুস্কান দিকে হালকা ঝুঁকে মুসকানের ঘুমন্ত চেহারার দিকে তাকাতে তাকাতে শার্ট খুলতে থাকে আকাশ মুস্কানের চেহারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে এক ধরনের মায়া আছে এই চেহারায় মনে হচ্ছে আকাশের তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছা করে একটা নেশা কাজ করে এই নেশা খারাপ নেশা নয় অন্য এক নেশা না আর ভাবল নিজের কাজটা করতে পারবে না আকাশ তাই সে আর কিছু না ভেবে মুসকানের একদম কাছে চলে আসলো আকাশ মুস্কানের দিকে অনেকবার এগোনোর চেষ্টা করছে কিন্তু প্রতিবারে সে বাধা পাচ্ছে আর এ বাধা দিচ্ছে তার মন আর বিবেক আকাশের মন বারবার বলছে সে যেন মুস্কানে কোনো ক্ষতি না করে শেষ পর্যন্ত নিজের মন আর বিবেককে প্রশ্রয় দিয়ে আকাশ মুস্কানের কাছ থেকে দূরে সরে এলো সে গিয়ে বারান্দায় রাখা সোফায় বসলো নিজেই নিজেকে প্রশ্ন করলো আচ্ছা এতদিন আমার এমন হয়নি এতদিন কোনো মেয়ের সাথে রাত কাটাকের দিকে আমার মনে আমাকে বাধা দেয়নি এতদিন আমার বিবেক কোথায় ছিল এই মেয়ের মধ্যে নিশ্চয়ই আলাদা কিছু আছে নাহলে এমন সুন্দরী মেয়ে আমার সামনে থাকবে আর আমি তাকে একটু ছুঁয়ে না কি যে হচ্ছে আমার সাথে সকালে মিষ্টি রোদ মুসকানের চোখে মুখে এসে পড়ায় সে জেগে উঠে সে জেগে ওঠার সাথে সাথে কালকের ঘটনা মনে পড়ে যায় কালকে সব কথা মনে পড়ে এসে ঘামতে শুরু করে সে তাড়াতাড়ি করে আগে নিজে থেকে সে কম্বল গায়ে জড়িয়ে দেওয়া ছিল কম্বল সরিয়ে আগে নিজের শরীরের দিকে তাকায় সে নিজেকে আগের মতো স্বাভাবিক দিকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মুচকান সাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আকাশকে দেখে মুস্কান নিজের দিকে তাকিয়ে আছে এটা দেখে আকাশ মুচকি হেসে ফেলে তোমার সাথে কিছু হয়নি মিস কাল রাতে তুমি একদম পবিত্র আছো হঠাৎ করে পুরুষ মানুষের আওয়াজে বুক ধক করে উঠে মুস্কানে চোখ তুলে সে আকাশকে দেখতে পায় গায়ে শুধু টাওয়াল জড়ানো ভেজা চুল হালকা ভেজা শরীরে দেখলে যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে কিন্তু মুস্খানে এমন কিছু হলে হলো না হবেই বা কী করে সে এখনও ভয়ে আছে মনে মনে ভাবছে কালকে রাতে এই ব্যক্তি কিছু করেনি কিন্তু আজকে যদি কিছু করে তখন এসব ভাব মনে আসতে ভয়ে গলা শুকিয়ে এলো মুস্কানের আকাশ নিজের মাথায় চুল মুছছে মুস্কানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুস্কানের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পাচ্ছে সে সে ধীরে ধীরে মুস্কানের দিকে এগোতে থাকে এদিকে আকাশ এভাবে এগোনে দেখে মুস্কান ভয়ে কুকড়ে যায় সে ভয়ে বলে প্লিজ আমার কোনো ক্ষতি করবে না প্লিজ দয়া করে এমন কিছু করবে না মুস্কানের কথা শুনে আকাশ দাঁড়িয়ে যায় মুস্কান যে তার থেকে খুব বেশি ভয় আছে সেটা বুঝতে পারছে সে সে বললো ভয় নেই আমি কিছু করব না এটুকু নিশ্চিন্তে থাকো তুমি এটুকু বলে আকাশ সফিয়াকে ডাক দেয় কিছুক্ষণের মধ্যে সফিয়া রুমে উপস্থিত হয় আকাশ সফিয়াকে উদ্দেশ্য বলে সফিয়া আন্টি প্লিজ লুক আফটার দ্য গার্ল কেয়ারফুলি শি ইজ এ স্পেশাল পারসন অ্যান আন্টি টেক হার নেক্সট টু মাই রুম ওকে মাই চাইল্ড সফিয়া এগিয়ে এসে মুস্কানের গেছে মুস্কানের মন প্রথমে সম্মতি না দিল পরে নিজের মনকে সে বুঝালো এছাড়া আর কোনো উপায় নেই সামনে থাকা মহিলার উপর তার বিশ্বাস হচ্ছে না কিন্তু এখন বিশ্বাস করতেই হবে মুস্কান সোফিয়ার সাথে গেল আকাশের পাশে রুমের মুস্কানকে থাকতে দেওয়া হলো মুস্কানকে রুমে নিয়ে যাওয়ার পথে সোফিয়া শুধু আকাশের বলা কথাগুলো ভাবতে থাকে সে জানে আকাশ কোনো মেয়ের সাথে রাত কাটানোর পর এত কেয়ার করে না সে মেয়েদেরকে কোনো পাত্তায়ও দেয় না অথচ এ মেয়ের সাথে এত ভালো বিহেভ করছে কেন নিজের বাড়িতে আশ্রয় দিল মুস্কান রুমে রেখে সোফিয়া খাবার আনতে গেলো এদিকে মুস্কানের মন থেকে কোনোভাবে ভয় যাচ্ছে না কাউকে বিশ্বাস করতে পারছে না করবেই বা কেন বিশ্বাস করেছিল তো অ্যানড্রিডের সাথে এসেছিল শুধু একটু থাকার জায়গা পাওয়ার আশায় কিন্তু এসে উপস্থিত হলো আকাশের বাড়িতে সেখানে আঁকা চাইলে তার সাথে যা ইচ্ছা তাই করতে পারে এখানে কে তাকে সাহায্য করবে কেউ না সোফিয়া খাবার এনে মুস্কানকে পরম মমতায় খাইয়ে দিল প্রথমে মুস্কান খেতে না ছিল পরে সোফিয়ার কথায় রাজি হয়ে যায় এভাবে দুদিন কেটে গেল এ দুদিনে মুস্কান রুম থেকে একটু বারের জন্য বের হয়নি এখন সে রুমটাকে তার সবচেয়ে নিরাপদ জায়গা মনে হয় কারণ পাশাপাশি আকাশে রুম থাকা সত্ত্বেও আকাশ এই দুদিনে একবারও মুস্কানের রুমে আঁকে আকাশ চেয়েছিল আসতে কিন্তু পরে মুস্কানের কথা চিন্তা করে আসেনি কারণ সে জানে মুস্কান ভয়ে আছে এই অবস্থায় যদি আকাশ মুস্কানের কাছে যায় তাহলে সে স্বাভাবিক হতে পারবে না কয়েকদিন একটু একা থাকলে হয়তো নিজের ভয়টাকে ওভারকাম করতে পারবে মুস্কান সারাদিন একা একা সময় কাটায় মুস্কান কাজের ফাঁকে সফিয়ে আসে একটু গল্প করে যায় মুসকানের সাথে বারান্দায় রাখা চেয়ারে বসে আছে মুস্কান এক ধ্যানে বাইরের পরিবেশ দেখে যাচ্ছে শুভ্র আকাশটা আজকে বড়ই সুন্দর লাগছে এতক্ষণ মন ভালো থাকলেও হঠাৎ করে সব অতীত মনে পড়ে যায় মুস্কানে সব মনে পড়তে নিজের মতো আঁতকে সে তার ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে সে নিজেও জানে না এক অচেনা না জায়গা আছে যেখানে কাউকে চেনে না একটা দিন দুইটা দিন না হয় তিনটা দিন থাকা যায় এভাবে এখানে এভাবে এর চেয়ে বেশি দিন সে কি করে থাকবে এখন ভয় একটু কমলেও আগামী দিনের কথা চিন্তা করলে ভয় এমনিতে জেকে ধরবে নিজের একটা অসহায় মানুষ মনে হচ্ছে মুস্কানের যার থাকার কোনো জায়গা নেই কিন্তু আছে বেঁচে থাকার তাগিদ এই বেঁচে থাকার তাগিদের জন্য সে এখনও এই বাড়িতে আছে নাহলে কতক্ষণে এখান থেকে পালিয়ে যেত অবশ্য পালিয়ে যেতেই বা কোথায় আপন যান বলতে তো কেউ নেই তার এই দুনিয়ায় কেউ থাকলে হয়তো তার কাছে আশ্রয় নিত কিন্তু আপাতত এই অপরিচিত মানুষের কাছে আশ্রয়ে থাকতে হবে তাকে সব কিছু আজব লাগছে মুস্কানের কোথায় কোনো এক অপরিচিত ব্যক্তির প্রথমে তার ক্ষতি করতে চাইলেও এখন নিজেই বাসায় আশ্রয় দিচ্ছে তাকে কিন্তু কতদিন বা এভাবে আশ্রিত হয়ে থাকবে। মুসকান মনে মনে সিদ্ধান্ত নিল তাকে দেশে ফিরে যেতে হবে সেখানে কোনো একটা কাজ জোগাড় করে টিকে থাকতে হবে এখন তার দুনিয়া টিকে থাকার উপর প্রশ্ন চলে আসছে কিন্তু পরক্ষণে তার মাথায় আসলো যে তার তো পাসপোর্ট নেই সেদিন তো পালিয়ে আসার সময় ব্যাগটা ফেলে এসেছে এখন তো চাইলে সে দেশে দেখতে পারবে না ড্রয়িং রুমে বসে আকাশ তার বন্ধু আপনানের সাথে কথা বলছিল আকাশ আর বন্ধুত্ব ছোট থেকেই আকাশ লন্ডনে আসার পর থেকে সেই আঙ্কেলের মাধ্যমে আপনার সাথে পরিচয় হয় আপনারা বাবা এবং আকাশের আঙ্কেল দুজনে ফেন সেজন্য আকাশের আপনারে পরিচিত আকাশ বলল এ বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে আকাশের কথা আপনার এসে জবাব দিল সে তো জানি সফিয়া আনটি তো আছেই তুই এমন ভাবে বলছিস যে নতুন কেউ এসেছে হ্যাঁ নতুনই তো নিউ মেড রেখেছিস আরে ধুর মেটের আর কি দরকার সিজ ফ্রম বাংলাদেশ অ্যান্ড ওকে খুঁজে পেয়েছে এন্ডিড আঙ্কেল আকাশ মাথা নিচু করে আবারও বললো অ্যাকচুয়ালি আঙ্কেল ওকে এনেছিল আমার সঙ্গে আমার সাথে রাত কার সঙ্গ দেওয়ার জন্য আপনার মুখ বেঁকে হাসি বললো বা তাকে এমন সঙ্গ দিলি আমাদের মাঝে এমন কিছু হয় না আমি তো মেয়েটাকে টাচ পর্যন্ত করিনি একথা শুনে আপনার যেন আসমান থেকে পড়লো সে তো অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে কারণ সে যতদূর আকাশকে চেনে আকাশ এমন ছেলে না যে কোনো যুবতী মেয়ে তার সামনে থাকবে আর সে কিছু করবে না আফ আপনার বসা থেকে উঠে বললো আকাশ তুই ঠিক আছিস তো দোষ হ্যাঁ রে ঠিক আছি তাহলে আমি কী শুনছি তুই মেটাকে টাস পর্যন্ত করছিস বাট কেন সে তো আমি নিজেও বুঝছি না এমন হলো কেন সেটা তো ভাবার বিষয় আচ্ছা যাই হোক তোকে মেটার সাথে মিট করিয়ে দেই। আমি দুই দিন দেখাই করিনি কারণ ও বেশ ভয়ে আছে আর ওর থেকে যখন জানতে হবে যে কি করে ও রাতে ওভাবে রাস্তায় ওর ফ্যামিলি বা কোথায় ঠিক আছে এভাবে মুস্কান আকাশের সাথে কথা বলার জন্য রুম থেকে বের হচ্ছিল কিন্তু আকাশের সাথে আদ আদনানকে দেখে ভয় পেয়ে যায় সে সেভাবে সেদিনকে সেই ছেলেটা আর এবারের ছেলেটা একসাথে কেন আসবে আর তার কোনো ক্ষতি করতে না তো মুসকান তাড়াতাড়ি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আবারও সেই ভয়ে জেগে বসে মুসকানকে আকাশ আর আফনান রুমের দরজা নখ করেই যাচ্ছে কিন্তু মুসকান খুলছে না কারণ সে ভাবছে দুটো ছেলে তার উপর ঝাঁপিয়ে পড়লে সে কিছুই করতে পারবে না আপনার আকাশ পড়লো দেখ মেয়ে মনে হচ্ছে তোর থেকে ভয় পেছে হুম ঠিক বলছিস ওয়েট আমি দরজা খুলতে বলি দেখি কাজ হয় কিনা বল এই যে মেশ শুনছেন দরজাটা একটু খুলুন আপনার সাথে জরুরি কথা আছে আপনার পরিচয় আপনার ফ্যামিলির পরিচয় জানতে চাইছিলাম আর বিলিপ মি আপনার কোনো ক্ষতি করব না আকাশে কথা জন্য ম্যাজিকের মতো কাজ করলো মুস্কান সাথে সাথে দরজা খুলে দিল আপনার তো মুস্কানকে দেখে চরম অবাক হয়ে গেল আরে তুমি অবাক হয়ে আপনার বললো আকাশ আপনারকে জিজ্ঞেস করো তুই ওকে চিনিস না মানে চিনি না দেখেছিলাম ওকে আর কি তোকে বলেছিলাম না সেদিন আমার গাড়ির সামনে এক মেয়ে এসে পড়েছিল এই সেই মেয়ে ও এই সেই মেয়ে আচ্ছা আমরা কি এভাবে বাইরে কথা বলতে থাকবো ভিতরে চলো হুম মুস্কানের কাছে সব শুনে আকাশ আর আপনানে খুব কষ্ট লাগে একটা মেয়ে যে এ দুনিয়া এতটা অসহায় আর একা হতে পারে তা হয়তো মুস্কানের সাথে দেখা না হলে আকাশ আর আফনান জানতেই পারতো না আপনার বলো তো মুস্কান তোমার জায়গা এখন থাকার জায়গা আর নেই কিছুক্ষণ ভেবে আপনার বলো তুমি আমাদের বাসায় থাকতে পারো সেখানে অনেক ভালো সময় কাটবে তোমার কারণ আমার আম্মু অনেক মিশুক মুসকান আপনার বাসায় নিয়ে যাওয়ার কথা শুনে আকাশের বুকটা স্যাদ করে উঠলো সে তৎক্ষণ বললো আরে মুসকান এখানেই থাকুক এখানে তো কোনো সমস্যা নেই শুধু শুধু আনটিকে জ্বালানোর কি দরকার মুস্কান বললো আমি দেশে ফিরে যাব আমি লন্ডনে থাকবো না মুসকানের কথা শুনে আকাশ আপনান আপনার একসাথে বলে উঠল কেন মুস্কান বললো আমি অযথা অন্য কারো উপর বোঝা হতে চাই না আমি দেশে গিয়ে কাজ করব নিজের ইনকামের টাকায় নিজে চলবো আপনারা শুধু আমাকে একটা বিষয়ে সাহায্য করুন আমার পাসপোর্টটা ফিরে পেতে সাহায্য করুন আকাশ বলল দেখো মুস্কান যা হর তা হয়ে গেছে তুমি এখন থেকে এখানেই থাকবে তোমার এখানে কোনো সমস্যা হবে না সেটার গ্যারান্টি আমি দিচ্ছি তুমি নিশ্চিতে এখানে থাকতে পারো হুম মুসকান আকাশ ঠিক বলছে তুই এখানে কোনো প্রকার টেনশন ছাড়াই থাকতে পারো মুস্কান বললো কতদিন এভাবে থাকা যায় বলুন আপনারা অপরিচিত মানুষ আর আমি কোন অধিকারে এখানে থাকবো আমি পারব না এভাবে থাকতে আমার পক্ষে সত্যি সম্ভব না আমি আগে বলেছি এখনো বলছি আমি চাই না কারো ওপর বোঝা হয়ে থাকতে এভাবে জীবনযাপন করা আমার পক্ষে সম্ভব না আমি দেশে ফিরে যেতে চাই এবার আকাশে প্রচুর রাগ উঠে যায় সে জোরে ধমক দিয়ে বলে এই মেয়ে সমস্যা কি তোমার হুম সেই কখন থেকে একটা কথা বলছি কানের মধ্যে কি ঢুকে না তুমি এখানে থাকবে মানে এখানেই থাকবে আর একটা বার যদি এখান থেকে যাওয়ার কথা বলছো তো তোমার চপায় খারাপ কেউ হবে না বলে আঁকা সেখান থেকে চলে যায় এদিকে মুসকান তো ভয়ে কাঁপা কাঁপি অবস্থা আকাশ যে এভাবে হুট করে এমন ধমক দিয়ে কথা বলবে সে আশা করেনি আবার আপনার আকাশের এমন রেগে যাওয়া অবস্থা থেকে অবাক হয়ে যায় মুস্কান অবস্থা থেকে সে বলে তুমি ভয় পেও না ও একটু রেগে গিয়েছিল তো তাই এমন হয়েছে ওর পক্ষ থেকে আমি সরি বলছি তুমি এখন রেস্ট নাও ওকে মুসকান জবাব না দিয়ে এ শুধু মাথা না আপনার থেকে চলে গেলে সে দরজা আটকে বারান্দায় এসে বসে কি থেকে কি হয়ে গেলো তার জীবনে নিজের বাবা মার কথা মনে আসতে চোখ দিয়ে অর্ধারায় পানি পড়তে থাকে খুব কষ্ট হচ্ছে এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না এদিকে আকাশ ডুমে আসে আপনার হাজির সে আকাশের কাছে তেরে গিয়ে বলো এটা কোন ধরনের ব্যবহার একটা মেয়ের সাথে কেউ এমন বিহেভ করে বুঝি তারপর আবার মুস্কানের মতো মেয়ের সাথে আকাশ জালনার দিকে তাকিয়েছিল আপনার কথায় জালনা থেকে চোখ সরিয়ে নিয়ে বলো কি করবো বল ও বারবার যাওয়ার কথা বলছিল এত বুঝালাম তাও বুঝলো না তাই ওভাবে বলতে হয়েছে তুই শান্ত হ কথাগুলো তো বলতে পারতি রাগটাকে একটু কন্ট্রোল করার ট্রাই বলছিস আমি গিয়ে মুসকানকে সরি বলে আসি তাহলে আমিও যাই তোর সাথে বলা যায় না আবার কি উল্টো পাল্টা বলিস আকাশ আর আপনার দরজা নক করছে বারান্দা থেকে আওয়াজ শুনে চোখের পানি মুছে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল মুস্কান দরজা খোলার সাথে সাথে আকাশ বললো আই এম রিয়েলি সরি মুসকান আমি ইচ্ছে করে অমন করিনি আসলে রাগের মাথায় অমন করেছিলাম আই অ্যাম এক্সট্রিমলি সরি মুসকান হেসে জবাব দিলো ইটস ওকে মুসকান এই হাসিটা আকাশ আপনার দুজনে ফিদা হয়ে গেল আকাশ আর আপনার নুমের মধ্যে ঢুকে সোফারায় প্রবেশ কেলো আকাশ বললো আচ্ছা তুমি এই জামাটা কয়দিন ধরে পড়েছো মুসকান জবাব দিল যেদিন বাসা থেকে বের হয়ে করে দিয়েছিল সেদিন থেকে আপনারা আকাশ চোখ বড় বড়কে থাকলে এতদিন মুসকান অবাক হয়ে গেল কারণ সে খেয়াল করলো যে আকাশ আর আপনার বেশ কয়েকবার একই কথা একসাথে বলছে মনে হচ্ছে তারা টুইন্স কিন্তু আসলে এমন কিছু না আপনার বললো এক জামা এতদিন কেন পড়ছো মুসকান মাথা নিচু করে জবাব দিল তাছাড়া কোনো উপায় নেই কারণ কোনো জামা আমার কাছে নেই ল্যাগেজ তো সেদিন ফেলে এসেছি আকাশ বল সমস্যা নেই আমি তোমার জন্য মার্কেট থেকে জামা কাপড় আনিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর মধ্যে পেয়ে যাবে কারণ মার্কেট কাছে মুসকান একটা বিনয় হাসি বললো ঠিক আছে আকাশ আর আপনার যেন পাগল হয়ে যাচ্ছে এমের হাসি যেন তাদের পুরো দুনিয়া উল্টে দিচ্ছে দুজনের মধ্যে যে মুসকান একটু করে জায়গা বানিয়ে নিচ্ছে তার দুজনে কেউ জানে না মুসকানো না এর পরিণতি যে কী হবে তা কেউ জানে না একজন সার্ভেন এসে মুসকানকে কিছু ড্রেস দিয়ে গেল ড্রেস পকেট খুলে মুসকানের রাগ হলো রাগ ওঠারও কথা কারণ একটা ড্রেস তার পড়ার মতো না সব শর্টস আকাশের উপর মুসকান চরম রাগ সেটা তার চেহারা দেখে প্রকাশ পাচ্ছে সে তাড়াতাড়ি বলো আপনার কি মনে হয় ওই ধরনের মেয়ে মনে হয় এভাবে হুট করে আকাশ মুস্কান আপনার চমকে যায় আকাশ কথা অবাক হয়ে কোন ধরনের মেয়ে ওই ধরনের মেয়ে যারা এইসব পোশাক পরে শর্টস পরে আমাকে দেখে আপনার অ্যাংলো মনে হয় আমি ওই ধরনের মেয়ে বলুন মুস্কান এই কথায় আকাশের আপনার মুস্কানের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারে তাদের এ একাজে মুস্কান বেশ লজ্জায় পাওয়া যায় আপনার বলে দেয় কোন অ্যাঙ্গেল দিয়েই না এতে আকাশ আর আপনার একসাথে হেসে ওঠে মুসকান তো ইচ্ছা করছে দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে আকাশ বুঝতে পারে যে মুস্কান লজ্জা পেয়েছে সে বললো আরে লজ্জা পেয়েও না আমরা জাস্ট মজা করছিলাম আসলে এখানে এসব ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস পাওয়া যায় না এখানে তো থ্রি পিস পাবে না সো তোমাকে এগুলোই পড়তে হবে মুস্কান আজকে উঠে বলে আমি এসব পরবো না দরকার হলে এই ড্রেসে থাকবো কিন্তু এসব পরবো না আপনার মুসকানের কথা থেকে সোনা থেকে বসা থেকে উঠে বলে টেনশন করো না মুসকান এখানে একটা ইন্ডিয়ান শপ আছে। সেখান থেকে কিছু শাড়ি এনে শাড়ি পরা ছাড়া তো আর কোনো উপায় নেই আকাশ গিয়ে আপনার পিঠে চাপড় বসলে তো বা দোস তুই তো বিলিয়ান কত ইজিলি মুস্কানের প্রবলেম সলভ করে দি আপনার একটু ভাব নিয়ে বললো এই জন্য বুদ্ধি থাকতে হয় যা তোর নেই আকাশ এটা শুনে আপনানকে মারার জন্য তার পিছে গেল আকাশ মারতে আসছে বসে আপনার দৌড়ে লাফালায় এদিক ওদিক দৌড়াচ্ছে শেষ পর্যন্ত আকাশ আপনাকে ধরতে পেরে এক পিঠে কিল বসিয়ে দেয় মারার সাথে সাথে একসাথে হেসে ওঠে আর এদিকে ওদের দুজনের কান্না দেখে মুস্কান খিলখিল করে হেসে ওঠে মুসকান হাসি আকাশ আর আপনার কানে পৌঁছলো তারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মুস্কানের দিকে একদিন পর বিকালের দিকে আকাশের রুমের দিকে মুসকান গেল দরজা নক করে ভিতরে প্রবেশ করে মুসকান বললো আপনার বাসায় কি এক্সট্রা ল্যাপটপ আছে আকাশ ফোন টিপতে টিপতে জব দিল হুম আছে তা কেন না মানে আমি আসলে অনলাইনে কাজ করতে চাচ্ছিলাম মুস্কানের কথা আকাশ ফোন রেখে বসা থেকে উঠে দাঁড়ালো অনলাইনে কাজ করে কি করবে অনেক কারণ আছে আমার অবশেষ কাজ সময় কাটে না তাই কাজ করলে সময় কেটে যাবে আর সেই সাথে কিছু ইনকামও হতো গুড গুড আইডিয়া আচ্ছা দাঁড়াও আমি আলমারি থেকে আমার ল্যাপটপটা নিয়ে আসি ওকে আকাশের কাছ থেকে ল্যাপটপ নিয়ে মুসকান নিজের রুমে গিয়ে বসে অনলাইনে ও সুবিধা মতো একটা কাজ খুঁজে নিল এজন্য অবশ্য পুরো একটা দিন সময় লেগেছে আজকে আপনার আকাশের বাড়িতে এসে মুসকানকে ডিনারে নিয়ে যাওয়ার জন্য আকাশ অবশ্য বাড়িতে নেই কারণ একটা নিউ ডিল কনফার্ম করার জন্য সন্ধ্যার দিকে একটা মিটিং বসেছে যা শেষ করতে রাত হয়ে যাবে ডিনারে যাওয়ার কথায় মুসকান লাল রঙের একটা সিল্কি রঙের শাড়ি পরল লাল রঙের শাড়িতে অপরূপ সুন্দর লাগছে মুসকানকে রেডি হয়ে রুমের বাইরে আসলে আপনার চোখ যায় মুসকানের উপর মুসকানকে দেখে আপনার নজর সরানোর জন্য দায় হয়ে পড়ছে রেস্টুরেন্টে বসে মুসকান খাবার এনজয় করছে কিন্তু আপনার গলা দিয়ে কোন মুস্কানকে একধারে দেখার নেশা ধরেছে আর মুসকান যখন আপনার দিকে তাকাছে তখনই দুজনে চোখাচোখি হয়। বেশ লজ্জায় পড়ে যাচ্ছে মুস্কান যতটা সময় দুজন একসাথে কাটিয়েছে তার প্রতিটা মুহূর্তে আপনার মুস্কানের ছোটো ছোট বিষয়ের প্রতি খেয়াল রেখেছে কখনো শাড়ির কিছুর সাথে আটকে গেলে খুলে দিচ্ছে মুস্কানের খাবার কি দিকে কি পছন্দ কি অপছন্দ সেটা খেয়াল রাখছে আরও কত কিছু মুসকানে খুব ভালো লাগছে আপনারা এদিকটায় বাসায় সে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়ছে মুস্কান খেয়াল করেনি রাত দুটোর দিকে দরজায় অনবরত ধাক্কা পড়ায় ঘুম ভেঙে যায় মুস্কানে রাতে তার রুমে কে নক করেছে সেটা ভাবতে রাগ উঠে যায় মুসকানে দরজা খুলে আকাশকে দেখে চমকে যায় সে এত রাতে আকাশ কী কারণে তার রুমে দরজায় নক করেছে সেটা ভাবতে থাকে মুসকান আকাশ করুণা সুরে বলে আমার না কোনো মতেই ঘুম আসছিল না এদিক ওদিক হাঁটি কিন্তু তাও ঘুম আসছিল না তাই ভাবলাম তোকে একটু ডিস্টার্ব করি তোমার সাথে গল্প করতে চাইছিলাম তোমার কোনো প্রবলেম নেই তো আকাশের কথা শুনে মুস্কানে বিরক্ত ধরে যায় কেউ রাত দুটোর সময় কারো শান্তির ঘুম ভাঙিয়ে গল্প করতে এসে আবার জিজ্ঞাসা করছে কোনো সমস্যা আছে নি অবশ্যই সমস্যা আছে কিন্তু আপাতত মুস্কানের কিছু বলতে পারছে না কারণ এটা তার বাসা নয় এটা আকাশের বাসা তাই অনিচ্ছা সত্ত্বেও মুস্কান জবাব দিল না 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 সমস্যা নেই চলুন বারান্দায় বসি মুসকানে জবাবে আকাশ খুশি হয়ে গেল ঠিক আছে চলো গল্প করতে করতে অনেক রাত হয়ে যায় মুস্কান প্রথমে আকাশের গল্প শুনল পরে এত ঘুম পায় যে বারান্দায় রাখা সোপাই ঘুমিয়ে পড়ে সে কিছুক্ষণের মধ্যে একদম গভীর ঘুমে তলিয়ে যায় মুস্কান আকাশ যখন খেয়াল করলো যে মুস্কান ঘুমিয়ে পড়েছে তখন কথা বন্ধ করে দিয়ে মুস্কানের দিকে একভাবে তাকিয়ে থাকে তার মনে হচ্ছে এভাবে তাকিয়ে থেকে রাত দিন কাটিয়ে দিতে ঘুমের মধ্যে মুস্কানের চেহারার একটি মিষ্টিভাবে এনে দিয়েছে যা আকাশকে আরো আকর্ষণ করছে ভোরের আলো ফোটার আগে আকাশ মুস্কানকে কোলে এনে বারান্দা থেকে এনে বেডে শুয়ে দেয় কিছুক্ষণ মুস্কানকে দেখে আকাশ নিজের রুমে চলে আসে রুমে এসে আকাশ ভাবতে থাকে মুস্কানের জন্য এমন অদ্ভুত ফিলিংস কেন হচ্ছে তার মুস্কান আশেপাশে থাকলে এমনিতে সেই মুহূর্তটা রঙিন হয়ে উঠে থাকে সেই মুহূর্তটা অপরূপ সুন্দর হয়ে ওঠে কেন হচ্ছে এখন বুঝছে না আকাশ এক মাস কেটে যায় দেখতে দেখতে চারপাশে আবহাওয়া কিছুটা পরিবর্তন হয় সময়ের সাথে সাথে কিছু অনুভূতি কিছু মানুষের মনে ভালোবাসার সৃষ্টি হয় যে ভালোবাসার অনুভূতিটা সুখের সাঁরে ভাসিয়ে দেয় আকাশের মনে মুস্কানের জন্য যে ভালোবাসা তৈরি হয়েছে তা ধীরে ধীরে জানতে পারে জানার পর নিজেকে অনেক সুখী মানুষ মনে হচ্ছে আকাশের সে নিল যত তাড়াতাড়ি পারুক মুস্কানকে প্রপোজ করবে মুস্কানের মনে যে আপনার মনে যে মুস্কানের জন্য প্রচুর ভালোবাসা আছে তা মুস্কানের সাথে দেখা হওয়ার কিছুদিনের মধ্যে বুঝতে পেরেছিল কিন্তু সে এই টেনশন আছে মুস্কান কি তাকে ভালোবাসবে তার ভালোবাসা কি মুস্কান মেনে নিবে তারা কি দুজন একসাথে সুখের ঘর ভাবতে পারবে মুস্কানের মনে ভালোবাসার সুন্দর অনুভূতি এসেছে আপনাদের জন্য তার কাছে আপনারকে খুব ভালো মানুষ মনে হয় একসাথে থাকলে যে ছোট বড় প্রতিটা বিষয় খেয়াল রাখে সবসময় চেষ্টা করে মুস্কানের মুখে হাসি যাতে হাসিটা থাকে মুস্কান জানে সে আপনানও তাকে ভালোবাসে আপনারা চাহিনি বলে দেয় সে মুসকানকে পছন্দ করে মুসকানের মতে আকাশ ভালো মানুষ কিন্তু তার মনের মানুষটা হলো আপনান আকাশ মুস্কান শুধু একটা ভালো বন্ধুর মতো দেখে আকাশ বা আপনান কেউ জানে না তাদের দুজনের মনে মুস্কানের প্রতি ফিলিংস আছে দুজনে অজানা আগামীকাল আকাশের একটা ডিল ফাইনাল হওয়ার পার্টি রাখা হয়েছে এই পার্টির জন্য আকাশ মুস্কানকে একটা ডায়মন্ড সেট গিফট করে প্রথমে মুস্কান রাজি না হলেও আকাশের জোড়া রাজি হয়ে যায় বিকেলের দিকে আফনান বাসায় এসে মুস্কানকে একটা কালো রঙের সিল্কি শাড়ি গিফট করে পার্টিতে পড়ার জন্য তিনজনে একসাথে অনেকক্ষণ কথাবার্তা বলে সন্ধ্যার কিছু পর আফনান চলে যায় রাতে খাবার শেষে মুসকান রুমে বসে অনলাইনে কাজ করছিল হঠাৎ দরজায় পড়ায় খুলে দিলা আকাশকে দেখে আকাশ চেহারা একটা কনফিউশন দেখাচ্ছে যা মুসকান চট করে ধরে ফেলে সে আকাশে রুমের ভিতর আসতে বললে আকাশ রুমে যায় মুসকান বসতে যাবে কিন্তু তার আগে আকাশ মুস্কানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আই লাভ ইউ মুস্কান আই রিয়েলি লাভ ইউ তোমাকে যে কখনও এত তীব্রভাবে ভালোবেসে ফেলেছি তা নিজেও টের পাইনি প্রথম দিন দেখার পর থেকে তোমার প্রতি একটা অদ্ভুত ফিলিং চলে আসে প্রথমে এই ফিলিংসের নাম না দিতে পারলেও পরে বুঝতে পারি এটা তোমার প্রতি আমার ভালোবাসা আর সত্যি বলতে কি জানো এরকম অনুভূতি আমার আগে কখনো হয়নি তাই হয়তো বুঝতে সময় নিচ্ছে আমার ভালোবাসা কি একসেপ্ট করবে মুস্কান বিস্মারিত নয়নে নেই আছে আকাশের দিকে আকাশ যে এভাবে হুট করে তাকে প্রপোজ করতে পারবে সে ভাবিনি এতদিন পর তার মনে যে ভয়টা ছিল তা সত্যি হলো আকাশ মুস্কানের দিকে আছে জবাবের জন্য অপেক্ষা করছে মুস্কান নিজেকে সামনে নিয়ে বলে আমাকে একটু সময় দিন আমি পরে নিজের জবাবটা জানাবো আপনাকে আকাশ খুশি হয়ে দাঁড়িয়ে বলে যত সময় লাগে লাগুক আমার কোনো সমস্যা নেই আসলে এইভাবে হুট করে সব করে ফেললাম তো তাই হয়তো সময় লাগছে তোমার মেনে নিতে যাই হোক টেক ইউর টাইম বলে আঁকা চলে গেল। আঁকা চলে যাওয়ার সাথে সাথে মুসকান দরজা আটকে কান্না করতে লাগলো সে ভাবছে তার আন্দাজটা এতদিন ঠিকই হলো দুজনে তাকে ভালোবাসে না আমি এমন সিচুয়েশানে নিজেকে ফেলতে চাই না যেটা দেয় খুব কষ্টে লেখা তখন তাকে খুব বড়ো একটা সিদ্ধান্ত নিতে হবে সে জানতো যে এমন কিছু হয়তো ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে তাই তো একটু একটু করে সব গুছিয়ে নিয়েছিল চোখের পানি মুছে সে কল লাগালো একজনকে পার্টিতে অনেকজন মানুষ এসেছে আকাশ সাকসেস পার্টি বলে কথা আপনার কালো কালারের ফরমাল স্যুট পড়েছে আর আকাশ নেভি ব্লু কালারের ফর্মাল স্যুট পার্টির প্রতিটা মেয়ের চোখ এখন দুই বন্ধুর উপর স্থির মুস্কান আফনানের দেওয়া ব্ল্যাক কালারের সেই শাড়ি পরেছে আর আকাশের দেওয়া ডায়মন্ড সেটটাও পরেছে মুসকানে এই অপরূপ সাজ অসম্ভব সুন্দর লাগছে আকাশের আফনান তো হা করে আছে মুস্কানের দিকে যেন চোখ বন্ধ করলে মুস্কান হাওয়া হয়ে চলে যাবে পার্টি ঠিকঠাক মতো চলছিল কিন্তু কিছু কিছু মানুষের কথা মুস্কানে কানে ঢুকে যায় নিজে অনেকেই নিজেদের মধ্যে বলাবরি করছে মুস্কানকে সে আকাশের বাড়িতে কবের থেকে অনেকে আবার বলছে আকাশের বেড পার্টনার এসব কথা শুনে মুসকানে প্রচণ্ড খারাপ লাগে কিন্তু কিছু বলে না সে আকাশ আর আপনার কান পর্যন্ত হয়তো এসব কথা পৌঁছায়নি কারণ পৌঁছালে তারা হয়তো এতক্ষণ শান্ত থাকতো না অনেক রাত করে পার্টিটা শেষ হয় বেশি হয়ে যায় আপনান আকাশের বাড়িতেই থেকে যায় বিছানায় শোয়ার সাথে দুজনের চোখে রাজ্যের ঘুম এসে ভর করে গভীর রাতে মুস্কান বাড়ি থেকে বের হয়ে যায় পা বাড়ায় এয়ারপোর্টের উদ্দেশ্যে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য এসব কিছু থেকে দূরে যাওয়ার জন্য সে জানে এ ভালোবাসা ভালো কিছু বয়ে আনে তাই সময় থাকতে নিজেকে এ ভালোবাসার বন্ধন থেকে ছিন্ন করতে হবে প্রথম প্রথম আপনানকে ভুলতে কষ্ট হবে কিন্তু ভুলতে তো হবেই থাকে সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে আকাশের ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যায় সে সাওয়ার নিয়ে সে এসে আপনানকে ঢাকতে থাকে আকাশ আকাশের ডাকে আধ হত চোখ খুলে আপনান আকাশ আকাশের ডাকে আধহত করে চোখ খুলে আপনান আকাশ বেড টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিতে গিয়ে চোখ পড়ে যায় পাশে রাখা একটি কাগজের উপর কাগজে হাতে খুলে দেখলো মুস্কানের লেখা চিঠি মুস্কান চিঠিতে দেখে তাড়াতাড়ি আপনান উঠতে বলে আকাশ হুড়ু করে উঠতে আপনান উঠে বসে আকাশ বলে আপনান দেখ মুস্কানের চিঠি আপনার অবাক হয়ে বলে মুসকানের চিঠি মানে ও কেন চিঠি লিখতে যাবে পড়তো চিঠিতে কী লেখা আছে আকাশ আর কিছু না বলে চিঠি পড়তে শুরু হলো আপনারা যখন আমার এই চিঠিটি পড়বেন তখন হয়তো আমি অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেললাম আমি আমার প্রাণের দেশে ফিরে যাচ্ছি আমার পক্ষে সত্যি থাকা সম্ভব হয়ে উঠছে না আমি আপনাদের দুজন বন্ধুর মাঝে কাটা হয়ে থাকতে চাইছিলাম না আমি জানি আপনারা দুজনে আমাকে ভালোবাসেন কিন্তু আমি আপনাদের দুজনের কাউকে ভালোবাসি না এ ভালোবাসা আমাদের তিনজনের জীবনে বড়ো একটা ঝড় বয়ে আনতো তাই ঝড়টা আসার আগে আমি আপনাদের জীবন থেকে চলে আসলাম আমি আমার দায়িত্ব পূরণ করছি এবার আপনারা আপনাদের দায়িত্বটা পূরণ করুন আমাকে প্লিজ ভোলার চেষ্টা করবেন ভোলা কঠিন হবে কারণ আমি আপনাদের জীবনে শুধুমাত্র এক মাসে মেহমান আর আমাকে দয়া করে খোঁজার চেষ্টা করবে না খুঁজে কোনো লাভ হবে না কারণ আমি সব কিছু তো আর আগের মতো হবে না আর আমার পাসপোর্ট ভাবির বাসাতে ছিল আপনার এক সার্ভেন্টের সাহায্যে সেখান থেকে পাসপোর্ট আই ঠিক মনে ছিল বিদায় সুবিধা হয়েছে আর টাকা পেয়েছি আমি অনলাইনে যে কাজ করতাম সেখান থেকে যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ চিঠি পড়া শেষ করে আকাশ আর আপনান যেন বাঘরুদ্ধ হলো মাথা মন হচ্ছে শূন্য হচ্ছে কেউ ভাবেনি যে মুস্কান এভাবে স্টপ করে দিবে এভাবে তাদের ছেড়ে চলে যাবে মুস্কান প্লেনে বসে শুধু চোখের জল ফেলছে কিছু ভালোবাসা কাদায় কিছু ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায় তেমনি অসম্পূর্ণ থেকে যায় কিছু গল্প সব তো আর এমন হয় না যে ভালোবাসার মানুষ মিলে গেছে কিছু ভালোবাসার মানুষ তো আলাদা হয়ে যায় কিছু গল্পের নিচে লেখা থাকে ঠিকই সমাপ্ত কিন্তু সেই লেখকেরা চুপি সমাপ্তে আগে অ বসিয়ে দেয় হৃদয়ের গিনী গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং